কিন্তু বাচ্চা ঠিক মতো পায়খানা করছে না। এটা আসলে বাচ্চা যদি 2 দিন 3 দিন পায়খানা না করে, এটা কি তার জন্য ক্ষতিকর কিনা, বা এটা বাচ্চারা আসলে কয়দিন পর পর পায়খানা করবে? আচ্ছা, এটা যে 2 দিন 3 দিন পর পর যে বাচ্চাগুলো পায়খানা করছে, এটা ভয়ঙ্কর কিছু না বা এটা ভয়ের কিছু নেই। তবে পায়খানা করার সময় যদি তার কষ্ট হয় বা রক্ত পড়ে, সেটা অবশ্যই ভয়ের কিছু। বাচ্চারা সাধারণত প্রতিদিন যদি পায়খানা করে সেটা হচ্ছে সবচেয়ে ভালো। প্রতিদিন একবার করলেই আসলে যথেষ্ট, কিন্তু ওই যে 2-3 দিন পর পর করলেও সমস্যা নাই, কিন্তু সেই পায়খানাটা যদি ক্লিয়ার হয় বা পরিষ্কার হয় বা সহজে হয়ে যায়। কিন্তু সহজে যদি না হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আসলে বাচ্চাকে আমরা তখন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটু বড় বাচ্চা যারা হয় 6 মাসের পরে, যে বাচ্চাগুলোকে আমরা ওই যে ঘরের খাবারের সাথে আমরা সাধারণত সবজি জাতীয় খাবার একটু তাকে খাওয়ানোর চেষ্টা করব, একটু বেশি পানি খাওয়াবো। আর একটু বড় বাচ্চা যারা আছে তাদেরকে আমরা রেগুলার টয়লেট ট্রেনিং যেটাকে বলে, সেই টয়লেট ট্রেনিং করাবো, টয়লেট ট্রেনিং অথবা পটিতে বসাবো। পটিতে বসিয়ে নির্দিষ্ট একটা সময় তাকে পটিতে বসাবো, বা খাওয়ার পরে সাধারণত আমরা পটিতে 10 মিনিট করে বসে থাকতে বলবো। তাতে দেখা যায় যে তার পায়খানাটা অনেক সময় ক্লিয়ার হয়। আর 6 মাস পর্যন্ত যে বাচ্চাগুলো সাধারণত যেটা বলছেন যে 2 থেকে 3 দিন পর পর যে পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না।